অধ্যাপক ডাক্তার তৌহিদের কাছে একটু জানতে চাইবো যে এন্ডোস্কোপিক সার্জারির আসলে সবথেকে বড় সুবিধাটি আসলে কি, কোনো ধরনের অসুবিধাও আসলে আছে কিনা? আসলে এন্ডোস্কোপিক সার্জারিতে যদি সুবিধা আমরা বলতে চাই, তাহলে আমি বলবো যে আমরা অনেক পেট কেটে যে বড় বড় যে অপারেশন করি, সেই অপারেশনগুলোর সাবস্টিটিউট হিসেবে অনেকগুলো এন্ডোস্কোপিক সার্জারি এখন মোটামুটি এস্টাবলিশড বলে দেবো। আমি বিশ্বব্যাপী এটা আমরা স্বীকৃত বলে নিব যে এই সার্জারিগুলো যদি আমরা এন্ডোস্কোপির মাধ্যমে করি, তাহলে দেখা যায় যে, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই যে অনেক সময় দেখা যায় আমাদের পেটের ভিতরে পিত্তথলিতে পাথর হয়, পিত্তনালীতেও পাথর হয়। পিত্তথলির পাথর অপারেশন করার জন্য আমরা ল্যাপারোস্কোপি করি, একদিন দুই দিন অনেক সময় তিন দিন হাসপাতালে থাকতে হয়, মিনিমাম একদিন থাকে। কিন্তু পিত্তনালীর যে পাথর হয়, এই পাথরগুলো কিন্তু আমরা যদি মানে এন্ডোস্কোপির মাধ্যমে রিমুভ করি, তাহলে এটা হয় বিশেষজ্ঞ ভেদে হয়তো 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম হয়তো 1 ঘন্টা লাগতে পারে, এবং রুগী চাইলে ওই দিন বিকালেই চলে যেতে পারে। এটা কিন্তু বড় অপারেশন। আর এই অপারেশন যদি আমরা পেট কেটে করি, তাহলে রুগীকে কমপক্ষে 2 সপ্তাহ 14 দিন হসপিটালে থাকতে হয়। তারপর একটা বড় একটা টিউব পেটে নিয়ে বাড়ি যায়, আবার ওই টিউবটা খুলতে আবার হয়তো 2 সপ্তাহ পরে আসতে হয়। রুগীর জন্য অনেক ভোগান্তি, এবং যদি মোট খরচ আমরা চিন্তা করি, তাহলে ইআরসিপিতে মানে এন্ডোস্কোপির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করতে যে খরচ হয়, তার কয়েক গুণ বেশি খরচ হয়, যদি 3 থেকে 4 গুণ বেশি খরচ হয়। এবং এই অপারেশন করে পেট কেটে পিত্তনালীর পাথর অপারেশন করা, এর ঝুঁকি অনেক বেশি, এবং কমপ্লিকেশন তো ডেফিনেটলি, মানে ঝুঁকি বলতে আমি যেটা বললাম, ঝুঁকি অনেক বেশি। তারপর অনেক সময় হয় দেখা যায় যে ওই পেট কেটে অপারেশন করার পর হয়তো দেখা যায় যে অনেক পাথর হলে 2-1টা পাথর আবার থেকেও যায়, এবং ওই থেকে যাওয়া যে পাথরগুলো আর ওই পেট কেটে আর বের করার দ্বিতীয়বার সম্ভব না। কমপ্লিকেশন যে কোনো সার্জারিতে আছে, আমার এন্ডোস্কোপিক সার্জারিতে আছে, কিন্তু আমরা যদি সব কিছু মিলে বিবেচনা করি, তাহলে এটা রোগীদের জন্য অনেক আরাম সাশ্রয়ী বলবো, এবং সব দিক দিয়ে বিবেচনা করলে এটা একদম এটা আইডিয়াল চিকিৎসা। এন্ডোস্কোপিক সার্জারি আগেও হতো, এখনো হচ্ছে, মানে আপগ্রেডেশনটা আসলে কি রকম আগের থেকে, এখন পদ্ধতিগত কোনো পরিবর্তন আছে কিনা, কত বেশি সুবিধা এখন রোগীরা পাচ্ছে? ডেফিনেটলি টেকনোলজিক্যালি তো আমরা জানি যে একটা অপারেশন কত ভাবে করা যায়, কিন্তু ইনস্ট্রুমেন্টাল যে মানে যন্ত্রপাতির যে নতুন নতুন সংযোজন বা সংস্কার যেটা হচ্ছে, এটা কিন্তু অনেক দূর চলে গেছে। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের এন্ডোস্কোপি তো আমরা ট্রেডিশনালি পেটের ভিতর যাই, আমরা দেখি যে পাকস্থলীতে কোনো টিউমার আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, কিন্তু এখন পাকস্থলীর বাইরেও কিছু আছে কিনা, পাকস্থলী যেটার ভিতরে দেখা যাচ্ছে তার পাকস্থলীর ওয়ালের বাইরে কোনো টিউমার আছে কিনা, বা এটা কী অবস্থা আছে, এটা ক্যান্সার কিনা, এটা দেখার জন্য, বা পাকস্থলীর ক্যান্সারটা বাইরে ছড়িয়ে গেল কিনা, এটা দেখার জন্য এখন এন্ডোস্কোপি হেল্প নিচ্ছে। সেটাকে বলা হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। মানে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে পেটের বাইরে থেকে আমরা যখন ভিতরে টিউমারটা দেখতে পারি, এখন এন্ডোস্কোপির যে ফাইবারটা, তার টিপে, তার মাথায় একটা আল্ট্রাসোনোগ্রাফি ডিভাইস বসায় দেওয়া হচ্ছে, এবং এইটা দিয়ে আমি পেটের ভিতরে দিয়ে আমি কিন্তু স্ক্যান করতে পারি। এবং এটা খুবই খুবই সেন্সিটিভ একটা ইনস্ট্রুমেন্ট, এবং আমরা পেটের বাইরে থেকে যে স্ক্যানার ইউজ করি, তার থেকে অনেক সফিস্টিকেটেড এই মেশিনগুলো। এবং এটা দিয়ে আমরা পাকস্থলীর ভিতরে আমি যা দেখলাম হয়তো কোনো টিউমার নাই, কিন্তু এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড দিয়ে কিন্তু আমরা বলে দিব যে স্টমাকের লেয়ারের বাইরে একটা টিউমার আছে, এবং এটার সাইজ এত, এটা এত বড়, এটা ক্যান্সার কিনা, এবং এটা লিম্ফ নোড, মানে লিম্ফ নোডের মানে পেটের ভিতরে গোটাগুলো ছড়িয়ে গেছে কিনা। তার মানে আমি বলতে চাচ্ছি এন্ডোস্কোপি এখন কিন্তু বিয়ন্ড লুমেন চলে গেছে, লুমেনের বাইরে চলে গেছে।